আগামী অর্থ বছরে বড় অঙ্কের কর আদায়ের লক্ষ্য থাকবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কারণ আয়কর ভ্যাট এবং শুল্ক থেকে তিন লাখ পঁচিশ হাজার ছয়শো কোটি টাকা কর আদায়ের পরিকল্পনা সরকারের তাই করের আওতা বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থায় আধুনিকায়নের মাধ্যমে সুশাসন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞ আর ব্যবসায়ী নেতাদের হাসানুল শাওনের রিপোর্ট অর্থনীতির আকার বাড়ছে বাড়ছে উন্নয়নের চাহিদা সে চাহিদা পূরণে বাড়ছে সরকারের খরচ তাই বাড়াতে হবে আয়ও পাঁচ লাখ কোটি টাকার বাজেটে তাই সরকারের আয়ের লক্ষ্যমাত্রাটাও বড় আগামী অর্থ বছরে তিন লাখ সাতাত্তর হাজার কোটি টাকা আয় করতে চায় সরকার যার তিন লাখ পঁচিশ হাজার কোটি টাকাই আদায় হবে এনবিআর মাধ্যমে সেক্ষেত্রে অবশ্য নতুন করে কর না বাড়িয়ে করের আওতা বাড়াতে চায় সরকার তবে চলতি অর্থ বছরেও বড় রাজস্ব আয়ের লক্ষ্য ছিল এনবিআর এর সামনে যেখানে অনেকখানি পিছিয়ে রাজস্ব বোর্ড প্রথম নয় মাসে কর আদায় লক্ষ্যমাত্রার চেয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা কম হয়েছে এ অবস্থায় কর ব্যবস্থায় বিদ্যমান অনিয়ম বন্ধের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের সিম্পল ট্রান্সপারেন্ট প্রেডিক্টেবল এবং কনসিস্টেন্ট একই সাথে আপনার অটোমেশনের কোনো বিকল্প নেই এবং সঠিকভাবে অটোমেশনটা হলে জবাবদিহিতা এবং ট্যাক্স জিডিপি আমাদের খুবই কম আমরা বলে মনে করি এখন তো আমরা অটোমেটেড ওয়েতে ইলেকট্রনিক উপায়ে সবই করতে পারি কিন্তু আমরা করছি না কারণ এখানে বিরাট স্বার্থ মহল আছে যারা এটা করতে দিচ্ছে না বা দিবে না কাজে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে উপর থেকে চাপিয়ে দিতে হবে এনবিআর মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ের লোকেরা কোনো পরিবর্তন চায় না আগামী অর্থ গুরুত্ব থাকবে আয়কর আদায়ে তাই সরকারের নজর যাবে আয়করের আওতা বাড়ানোর দিকে তবে এনবিআরের সামনে বড় চ্যালেঞ্জ নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন তিনটি ভিন্ন হারে নির্ধারিত ভ্যাটের মাধ্যমে বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিচ্ছে এনবিআর পণ্যর দাম প্রি বাজেট পোস্ট বাজেট এবং এক্সিকিউশনে মাঠ পর্যায়ে কী পরিস্থিতি দাঁড়ায় এগুলো মনিটর করার জন্য অ্যাসেস করার জন্য এবং আমাদেরকে ফিডব্যাক দিলে আমরা একসাথে ওই নিয়ে সাথে এঙ্গেজ থাকতে এটা তো ভ্যাটার থাকছে না এটা এক্সারসাইজ ডিউটি হয়ে যাচ্ছে আর প্রশাসনিক কোনো পরিবর্তনও করা হচ্ছে না এবং আমাদের মূল সমস্যা কিন্তু প্রশাসনিক সেখানে যদি পরিবর্তন না আসে তাহলে কর ব্যবস্থার থেকে যে রাজস্ব আহরণ সেটার উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয় আগামী অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকতে পারে তবে কিছুটা পরিবর্তন আসতে পারে কর্পোরেট কর হারে হাসানুল সাউন এনটিভি নিউজ ঢাকা